বাবার মৃত্যুর খবর পেয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে দেশে ফিরে গেছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা। মহিলাদের টি-20 বিশ্বকাপের মাঝে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে। বৃহস্পতিবার সকালে তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বাবাকে শেষবার দেখার জন্যই প্রতিযোগিতার মাঝে করাচি ফিরতে হচ্ছে সানাকে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পাকিস্তানের। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপে টিকে থাকা। এমন ম্যাচেই অধিনায়ককে পাবে না তারা। জরুরি পরিস্থিতিতে সানাকে দেশে ফিরতে হওয়ায় শুক্রবারের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক মুনিবা আলী। বিশেষ পরিস্থিতিতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অধিনায়ক ফাতিমা সানাকে পাব না, দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মুনিবা আলী। এই কঠিন সময় দল এবং বোর্ডের সকলে ফাতিমার পাশে রয়েছে। যত দ্রুত সম্ভব সানাকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছি আমরা। 22 বছরের ফাতিমার উপর অনেকটাই নির্ভর করে পাকিস্তানের পারফরমেন্স। ব্যাট বল হাতে তার দক্ষতা দলের ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সানার অনুপস্থিতি নিশ্চিতভাবে পাকিস্তান শিবিরের জন্য বড় ধাক্কা। মহিলাদের টি-20 বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত 2টি ম্যাচ খেলে 1টি জয় পেয়েছে। 2 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তারা। প্রথম 2 স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। অবভিয়াসলি কাফি স্যাড হ্যাঁ ফাতিমাকে যে উসকে সাথে ট্র্যাজেডি হুই উসকে ফাদার কি লস হুই আর কাফি ডিফিকল্ট টাইম হ্যায় উসকে লিয়ে আর অবভিয়াসলি উসকে জানে সে থোড়ে সে হামারি কম্বিনেশন মে ফর্ক তো পড়েগা বট উই হ্যাভ রিসোর্সেস টু কভার অল দ্য বেসেস। অবভিয়াসলি ইফ উই ক্যান উইন আ ম্যাচ টুমোরো ইট উড বি রিয়েলি হেল্পফুল ফর আস অ্যাজ আ টিম অ্যান্ড বট ফর ফাতিমা অ্যাজ ওয়েল বিকজ শি উইল বি মিসিং আউট টুমোরো বট উই ওয়ান্ট টু প্লে ফর হার অ্যান্ড ফর হার ফাদার অ্যাজ ওয়েল and we will play a good match against Australia. Obviously mujhe vice captaincy last season mein mili thi jab Fatima captain bani thi to usme wo ek match miss out ki thi on a match to usme mujhe kafi experience mila tha aur kafi helpful the aur jab Fatima ka hame pata chala to hum kafi sad the but uski taraf se bhi yahi conversation thi ki hum logo ne acha khelna hai aur hamari bhi yahi approach thi ki obviously sad moment hai uske liye bhi aur as a team hum bhi uske liye jo feel kar rahe hain but hum yahan pe match jeetne aaye hain aur hame us pe bhi focus karna hai तो हमारा उस पर फोकस है और अच्छा खेलेंगे कल जी। ऑब्वियसली वो थोड़ी न्यू ड्रिल्स हैं जो हमने अपनी प्रिपरेशन में ऐड किए हैं जब से हमारे कोच आए हैं हनीफ मलिक और जो हमारे हेड कोच भी हैं वो ये एक प्रोसेस है जो हम रोज़ फॉलो करते हैं और आहिस्ता आहिस्ता उसके रिजल्ट आ रहे हैं। प्रॉपर तरह से आई थिंक इस तरह से अभी दिखे नहीं है बट ये एक प्रोसेस है जिसको हम फॉलो कर रहे हैं और वी आर होपफुल के एज अ यूनिट हम लोग कलेक्टिवली जो अप्रोच की बात है वो उसको पूरा कर सकें। ऑब्वियसली यहाँ पे देखे बड़ी टीम के खिलाफ हमें स्कोर करना पड़ेगा ताकि हम अच्छा डिफेंड कर सके तो कोई भी चीज़ 140 प्लस जो होगी वो बहुत अच्छा स्कोर होगा इस विकेट पे जिसमें हम उनको बहुत अच्छा चांस दे सकते हैं अपने आप को जीतने के लिए। थैंक यू।